হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে ভয়েস শুনেই বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড। কারণ হচ্ছে আজকে আমরা চলে যাব নেটওয়ার্কের বাইরে। মানে আমরা হচ্ছে অনেকদিন যাবৎ প্ল্যান করছিলাম, আমরা বলতে আমি অ্যান্ড বড় আপু অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা হচ্ছে সীতাকুণ্ড যাব। তো মানে যাবো যাবো করতে করতে যাওয়াই হচ্ছিল না। তো সেদিন হঠাৎ করে বড় আপু আমাকে কল দিল। বড় আপু কল দিয়ে বলল যে ঠিক আছে চল আমরা যাই। তো সকালবেলা নাস্তা করে হচ্ছে বরাবর বাসে চলে গিয়েছিলাম, সেদিন ছিল শুক্রবার। তা আমরা বিকালবেলা ওখান থেকে সীতাকুণ্ড যাওয়ার প্ল্যান ছিল। এর আগের দিন রাতে আমরা সব কিছু প্ল্যান করে নিয়েছিলাম। তা আমি হচ্ছে একদম প্যাক ট্যাক করে, যেহেতু ঠান্ডা পড়ছে তো আমরা সবাই প্যাকিং করে নিয়েছিলাম। দেন হচ্ছে প্রায় 3টার দিকে আমরা হচ্ছে রওনা হয়ে গেছি। আর সবাই মিলে ট্যুরে যেতে, মানে এটা আমাদের জন্য একটা ফ্যামিলি ট্যুর ছিল, আর এত পরিমাণ মজা লেগেছিল মানে আমি জাস্ট বলতে পারবো না। তো আমরা হচ্ছে রাস্তায় অনেক কিছু খেয়েছিলাম, চকলেট, চিপস, আচার, এগুলো খেতে খেতে হচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। তো আমি আবার জার্নি করতে আমার একটু কষ্ট হয় না, আমার জার্নি অনেক ভালো লাগে। মানে লং জার্নিটা আমার কাছে মোটেও বিরক্তিকর মনে হয় না, আমার কাছে ভালোই লাগে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া। তো এর মধ্যে মাঝখানে হচ্ছে আমরা একটা জায়গায় থেমেছিলাম। তো ওই জায়গায় এত সুন্দর একটা বাড়ি ছিল, বাড়িটা অনেক সুন্দর ছিল। তো আমরা সবাই ওখানে কিছু ছবি তুলেছিলাম। দেন হচ্ছে আমরা বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। পরে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে দেন বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলো করছিল, বড়াবু বাইরে লাইট জ্বালিয়ে দিয়েছিল, এইদিকে হচ্ছে নাস্তার প্রস্তুতি চলছে। এই যে লাকড়ি চুলায় হচ্ছে বড়াম্মু তরকারি গরম করছিল, সবাই হচ্ছে নাস্তা করবে সেই জন্য রান্না করে ওখান থেকেই নিয়ে এসেছিল, কারণ রাতের জন্য তো আর এসে মাত্র রান্না করাটা পসিবল না। তো এরপর সবাই হচ্ছে নাস্তা করতে বসেছে, বড় আব্বু, আমার চাচা আছে এখানে, আর আমার ছেলে মেয়ে সহ আমরা সবাই এখানে নাস্তা করছিলাম। আর আজকের সকালটার মতো সুন্দর সকাল আমার লাইফে আর কখনোই আসেনি আমার মনে হয়, কারণ উঠে মাত্র এত সুন্দর পরিবেশ, পাখির ডাক, পাশে কুয়াশাচ্ছন্ন একটা আকাশ, মানে এত ভালো লাগছিল আমার, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে শহরের এই যানজট থেকে একটুখানি নিঃশ্বাস ফেলার জন্য এখানে আসা, আর ওইটা আমি মনে করি যে একদম অর্থিত হয়েছে আমার জন্য। এত ভালো লাগছিল হাঁটা চলা, বাচ্চা কাচ্চা এত মজা করছিল, এই যে ওরা এই সুন্দর পরিবেশটা কিন্তু শহরে আমরা সহজে পাই না। তো গ্রামেই আসা হচ্ছে এই ফিলগুলো নেওয়ার জন্য। এখানে বরাবু বরাম্মু হাঁস পালে, ওই হাঁসগুলো হাঁটাহাঁটি করছিল। এরপর আমাদের হচ্ছে নাস্তা করার পালা ছিল। তো চিতই পিঠা বানানো হয়েছিল, সাথে ছিল হচ্ছে গরুর দুধের চা, যেটা অনেক টেস্টি ছিল। আমরা হচ্ছে খুব মজা করে খেয়েছি সবাই। আসল কথা হচ্ছে কি খেয়েছি না খেয়েছি এটা বড় কথা না, সবাই মিলে খেয়েছি এটাই হচ্ছে বড় কথা। তো এইদিকে আমার মেয়ে হচ্ছে আমার চাচার সাথে বসেছিল, আর আমার চাচা দুষ্টুমি করছিল, আমরা কথাবার্তা বলছিলাম। বাবু মাত্র ঘুম থেকে উঠেছে, সেজন্য হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছে নাস্তা করবে। তো এর মধ্যেই হচ্ছে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, ভাবিকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, এদিকে বাচ্চা কাচ্চাও খেলাধুলো করছিল। তো আমি চারপাশে হচ্ছে বরাবর আরও কিছু জায়গা জমিন আছে ওগুলো দেখছিলাম। ওখানে হচ্ছে অনেক কিছু করা ছিল, ধান টান করা ছিল, তো ওগুলোই দেখছিলাম। এদিকে হচ্ছে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, শীতকালের প্রধান খেলা হচ্ছে ব্যাডমিন্টন। তো আমার বোনের মেয়ে আর হচ্ছে আমার কাজিন, ওরা হচ্ছে ব্যাডমিন্টন খেলছিল। তো এইদিকে হচ্ছে একটু রোদ উঠেছে, আমরা সবাই রোদ পোহাচ্ছিলাম সাইডে বসে। আর হচ্ছে এরপর দুপুরে হচ্ছে হাঁস রান্না হয়েছিল। ওই সব জিনিসগুলো আমি ভিডিও করতে পারি নাই, কারণ কিছু কিছু সময় আছে যেগুলো হচ্ছে আমরা ফ্যামিলির সাথে স্পেন্ড করি একান্তই নিজস্ব সময়, সেগুলো হচ্ছে পাবলিকালি শেয়ার করা যায় না। অনেক মজা করছিলাম, তো ওই টাইমটাতে আমি মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করাটা একদম বিশ্রী ব্যাপার হয়ে যাবে। এদিকে হচ্ছে ওরা মাছ ধরেছিল, আমার ছেলে হচ্ছে মাছ ধরেছিল, কিন্তু ওরা একটু এগুলো একটু সাইজে ছোট ছিল বিদায়, এটা আবার ফেলে দেওয়া হয়েছে। আর এই ফুলটা একটা অন্য কোনো একটা ফুল আমার মেয়ে আমাকে এনে দিয়েছিল, আমার কাছে খুব সুন্দর লাগছিল, আমি যদিও চিনি না। আপনারা কেউ চিনে থাকলে কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এটা কী ফুল, আমি জানি না। তো এরপর আর বিকেলবেলা আবার একটু হাঁটাহাঁটি করছিলাম। দেন রাতের বেলা হচ্ছে আমরা বালিশ খেলা, তারপর আরও আরও অনেক খেলা খেলেছিলাম। তো ওখানে যারা হচ্ছে প্রথম, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের সবাইকে বড় বাবার গিফটও দিয়েছে, তো অনেক ভালো লেগেছে। এরপর দিন হচ্ছে আমরা বাসায় ব্যাক করি, আর হচ্ছে রাতের বেলা আমরা অনেক মজা করে সবাই খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম, ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর এদিকে হচ্ছে আমার মেয়েরা তার নানার সাথে যা করছিল, একজন হচ্ছে দাড়ি চুল ধরে টানাটানি করছিল, আরেকজন হচ্ছে একদম নানাকে ঘুমই পাড়িয়ে দিচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, এভাবেই যেন সবাই একসাথে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।